দুধ থেকে ছানা সন্দেশ ও চিজ তৈরি হয়। যদি বলি দুধ থেকে বানানো হয় কাপড়, বিশ্বাস করবেন? হ্যাঁ, এমনটাই হতে চলেছে কাপড় বুনন প্রক্রিয়ায়। আর যদি বুঝিয়ে বলি তাহলে বলতে হয় ল্যাক্টোপ্রোটিন বা দুধের প্রোটিন থেকে ফাইবার, ফাইবার থেকে সুতা, সুতা থেকে কাপড়, আর কাপড় থেকে পোশাক। অর্থাৎ দুধের উপাদান গায়ে জড়িয়ে আপনি হচ্ছেন ফ্যাশনেবল। আজকের অর্গানিক কাপড়ের সবচেয়ে বড় বিষয় মিল্ক ক্লোথ। আজকের দিনে যখন অর্গানিক ক্লোথ নিয়ে এত কথা, তখন বড় একটা আশার আলো দেখাচ্ছে মিল্ক ক্লোথ বা দুধের তৈরি কাপড়। বলা হচ্ছে এই কাপড় আগামী দিনে পোশাক শিল্পের পুরো কাঠামোই বদলে দেবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানরা নাকি কাপড় তৈরির বিকল্প উৎস খুঁজছিল। এ সময় দুধ থেকে কেসিন আলাদা করে ফাইবার বানানো হয়। আবার কেউ কেউ বলেন 30-এর দশকে ইতালি ও আমেরিকায় প্রথম কেসিন ফেব্রিক তৈরি হয়। এভাবে প্রচলন ঘটে মিল্ক কটনের। এখন সম্ভাবনার পথ দেখাচ্ছে আগামী দিনের। সম্ভাবনার পাশাপাশি সংকটও আছে মিল্ক কটনের। 2004 সালে ওয়েকোটেক স্ট্যান্ডার্ডের মানদণ্ডে দুধের তৈরি কাপড়কে 100% পরিবেশ বান্ধবের স্বীকৃতি দেয়। কিন্তু ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং ইউর জৈব মান সংস্থা বলছে দুধের তৈরি কাপড় এখনও 100% পরিবেশ বান্ধব নয়। যখন মিল্ক ক্যাসিনে মেশানো হয় অ্যাক্রোনোনাইট্রাল, তখন এই কাপড় হয় আংশিকভাবে সিনথেটিক। এমন বাস্তবতায় বিপণনের দিক বিবেচনা করলে মিল্ক কটনকে 100% পরিবেশ বান্ধব করতে হবে, তাহলেই বিশ্বব্যাপী বিপণন বিস্তৃত হবে এই কটনের। তারপরও সিল্কের চেয়ে মোলায়েম তন্তু বলতে এখনও মিল্ক কটনের চেয়ে উত্তম কিছুই নেই। তাই ফ্যাশন জায়ান্টরা মিল্ক কটনের কদর করছে, আর মানুষও পছন্দ করছে এই কাপড়, কেননা আরাম বলে কথা।